I'm sleeping, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning, night, good afternoon. So welcome back Nath&Moulik vlog. Shobai kemon acho bolo, ami to bishon bhalo achi. To aaj hocche Janmashtami mane rati 8ta ki 8:30 shomoy modhe lagche. To ajke amader barite narayan pujo, mane Janmashtami te sadharonoto gopaler pujo hoy, kintu amader barite ajke shalobram shila jeto ache, seta amader barite Janmashtami pujo ta hoy. Thik ache, to odike sob jogar jan hocche, to cholo ekbar dekhai. আর আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সো এখানে মামুনি আপাতত খিচুড়ির জন্য নানা রকমের সবজি সব কেটে রেখেছে, আর এইখানে সব কিছু আপাতত রেখে দেওয়া আছে, ঠিক আছে। তো আর এখানে পিসি এখানে পুজো দিচ্ছে ঘরে, তো চলো এবার দেখি আমাকে কি করতে হয়। তো এখানে মামুনি তালটাকে ছাড়িয়ে দিয়েছিল, এবার তালটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যেও ভিজিয়ে রেখে দিয়েছিল মামুনি। তো এখানে তালটাকে আমি ভালো করে ঘষে তালটাকে বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই হয়ে গেছে তাল, কিন্তু একটাই, এটা থেকে যে কতগুলো বড়া হবে, মানে ছোট ছোট বড়া পুজোর জন্য, তো ঠিক আছে। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, তো চলো এবারে দেখি একটু নারকোলটা কুড়ে দিই। নারকোলটা কুড়ে দিলে তাহলেই তালের এইদিকে প্রিপেয়ারটা হয়ে যাবে। এখানে দেখতেই সো এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা তালটা এখানে মোটামুটি সবটাই হয়ে গেছে। এবার তালের মধ্যে যে রোয়াগুলো থাকে না তালের, সেই রোয়াগুলো বেছে বেছে সরিয়ে রাখছি, কারণ এগুলো মুখে গেলে বা পেটে গেলে হয়তো পেটটা খারাপ হতে পারে। তো যেই কারণে আমি এগুলোকে আস্তে আস্তে, যেটুকুনি হয় সবটা হয়তো হবে না, যতটা হয় আর কি সরিয়ে রাখছি, বেশি তো ওর মধ্যে পড়েনি তালের যে রোয়াগুলো। তো যতটা পেরি যেটুকু যেটুকু পড়েছিল সেইটুকুগুলো সবটাই আমি আস্তে আস্তে সরিয়ে রেখে দিয়ে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি তালটা খুব সুন্দরভাবে মানে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এবারে একটুখানি মামুনিকে বললাম যে তুমি নারকোলটা দাও, নারকোলটা আমি কুড়িয়ে দিই। তো চলো এবার নারকোলটা একটুখানি কুড়িয়ে। তো মামুনি এখানে একখানা নারকোল আপাতত ফাটিয়ে দিয়ে দিয়েছে। তো নারকোলের জলটা খেতে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। নারকোলের জল অনেকে ফেলে দেয়, আবার হয়তো অনেক সময় পুজোতেও লাগে, জানি না লাগে কিনা, ডাবের জলটা লাগে জানি। তো এখানে আমি নারকোলের জলটাও আমি একটুখানি খেয়েছি, আর নারকোলটাকে এখানে সুন্দর করে একটাই নারকোল আপাতত, আরও দুটো নারকোল ছিল, দুটো নারকোল দিয়ে নাড়ু করে ফেলেছে একটা আগের দিনকে, যেহেতু টিচার্সে ছিল সেহেতুই আমি দেখাতে পারিনি, ঠিক আছে। তো এখানে নারকোলটা আপাতত কুড়ে নিই, কুড়িয়ে এই পুরো নারকোলটাই যাবে তালের মধ্যে, ঠিক আছে। তো এখানে একটা নারকোলের হাফ একটা কোড়া হয়ে গেছে, আর একটা কুড়ে নিচ্ছি, ঠিক আছে। তো এর মধ্যে এখনও ময়দা পড়বে, একটু সুজি পড়বে, একটু চিনি পড়বে, সবই পড়বে, ঠিক আছে। তো তালের বড়া খেতে কার কার ভালো লাগে বলো? এখন নাকি আবার দোকানেও নাকি তালের বড়া কিনতে পাওয়া যায়। তো আমার তো মনে হয় যে দোকানের থেকে বাড়িতে করে খাওয়াটা বেশি ভালো। হ্যাঁ, একটু ঝামেলার কাজ ঠিকই, কিন্তু আমার তো মনে হয় যে বাড়িতে করে খাওয়া, বাড়িতে যে টেস্টটা সেটা মনে হয় দোকানে পাওয়া যায় না, সেটা আমার তো অন্তত আমার ভালো লাগে না, ঠিক আছে। তো চলো এবারে তালটাকে নিয়ে আসি, তালটার মধ্যে নারকোলগুলোকে ওর মধ্যে দিয়ে দিই, নারকোলটাকে দিয়ে তারপরে আপাতত এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, ঠিক আছে। তো অনেকের বাড়িতে আজকে গোপালের পুজো হচ্ছে, বেশ ভালো লাগে জানো তো। জন্মাষ্টমীটা আমাদের বাড়িতেও হয়, মানে আমার কাকার ঘরে জন্মাষ্টমী হয়, তারপরে বড় জেঠির ঘরেও জন্মাষ্টমী হয়, ঠিক আছে। তো দুজনের ঘরে আর কি ছোটো ছোটো গোপাল আছে, তো দুজনেই আর কি সুন্দর করে বেশ পুজো করে, বেশ ভালোও লাগে দেখতে। তো আমাদের তো যে আমার নিজের বাড়িতে লক্ষ্মীনারায়ণ আছে, তো ওটা রাস পূর্ণিমার সময় আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো হয়, কোজাগরি লক্ষ্মী পুজোটা হতো। আসলে ওই টাইমটা দোকানে খুব চাপ থাকে বলে মা করে উঠতে পারে না, তো যেই কারণে করে না আর কি। তো এইটা হচ্ছে জন্মাষ্টমী পুজো। এই জন্মাষ্টমী পুজোর দিন প্রতি বছর মাসি বাড়ি যাওয়া হতো, মাসি বাড়িতে বিশাল বড় করে জন্মাষ্টমী পুজো হয়। তো ওখানে যাওয়া হতো, এখন তো বিয়ে হয়ে গেছে, তো এখন সত্যি কথা বলতে গেলে যেতে পারি না, ঠিক আছে। বাড়িতে পুজো থাকে, তো এবারে না দুবার দুদিন পড়েছে, কিন্তু অন্যবার তো একদিনই পরে, তো ওই জন্য হয় না। তো এখানে চলো এবারে তালটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিই। তো এইবার তো এবার তো এসেছি, এসে আমি আমার এতক্ষণ ছাতু সরবত খেলাম, ঠিক আছে। তো এখন আমি কিন্তু আলাদা করবো, আর মামুনি ওদিকটা বুঝি, তারপর যাবে চান করতে, ঠিক আছে। তো চলো আমি ওই জন্য আলাদা আলাদা করে নিই, ও মানে আমাদের বোম বলতে খেতে দেবে, তারপরে যাবে জানে। তো ততক্ষণে আমি একটু পায়ে আলাদা করে নিই, ঠিক আছে।
সো প্রায় অনেকদিন পর পায়ে আলতা করলাম, কেমন লাগছে? অলরেডি আলতা করে বিশি ঘরে চলে এসেছি, দেখছি বিশি মোটামুটি জোগাড় করছে, জল চৌকিতে কাপড় পেতে ফেলেছে, মানে ঠাকুরকে বসানো হবে। তো এবারে যাই একটু বড়মিনের ঘরে, বড়মিন দেখি এখানে পায়েসের জন্য দুধ কেটে দিয়ে দিয়েছে কড়াইতে, আর এদিকে হচ্ছে খিচুড়ি। তো এখানে আমি আবার ময়দা মাখার জন্য মানে লুচি সুজি আর আলু ভাজা দেওয়া হবে তাই জন্য ঠাকুরকে, মানে শীতল ভোগ দেওয়া হবে, সেই কারণে এখানে ময়দাটা আমি একটুখানি মেখে নিচ্ছি। তো ময়দাটা এখানে কতটা মাখতে হবে সেটা তো আমার কোনো আইডিয়া নেই, তো যেই কারণে আমি বম্বিনের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এর মধ্যে কতটা কী দিতে হবে না দিতে হবে। আর বম্বিনি এর মধ্যে আর কি তেল নুন আর সামান্য একটুখানি মিষ্টি এর মধ্যে দিয়ে দেবে। তো আমি যেহেতু এটা তো আর অল্প স্বল্প হবে না, জিনিসটা অনেকটা পরিমাণে অনেকটাই হবে, তো যেই কারণে আমার আন্দাজের কোনো মানে ধারণাই নেই এটা যে কতটা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ হয়তো একটা টাইম করতে করতে অভ্যাস হয়ে যাবে যে এটা এতটা পরিমাণ লাগতে পারে, এটা এতটা লাগবে, তো সেই কারণে আর কি তাও বম্বিনের কাছ থেকে একটু দেখিয়ে নিয়ে আমি আর কি করে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিল বম্বিন একটুখানি সাদা তেল, বেশি দিতে না করলাম, কারণ ওই এক প্যাকেট তেল তো, ওটা দিয়ে লুচি হবে, তারপরে তালে বড়া হবে, অনেক কিছুই হবে, বেশ তেলটা অনেকটাই লাগবে যাকে বলে। ঠিক আছে, যে কারণে আগে লুচিটা করে নেবো, নাহলে তালটা তালে বড়াটা আগে করে নিলে না লুচির মধ্যে তালের বড়ার একটা গন্ধ চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমার মোটামুটি ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো বম্বিন বললো যে একেবারে লেচিটাও করে ফেল, একদম ছোটো ছোটোই হবে লুচিগুলো। এবার আমি লুচি লেচি করতে গেলে আমি বুঝতে পারি না, একটা ছোটো হয়ে যায় কখনো একটা বড় হয়ে যায়। তো বম্বিনকেও সেটাও একটু দেখিয়ে দিতে বললাম যে কতটা কোন সাইজের হবে, ছোটো লেচিগুলো কীরকম হবে, ছোটো ছোটো হবে না একটু বড় সাইজের হবে। তো বম্বিন বললো যে না একটু বড় করবি, খুব বড় না হলেও ঠিক আছে। তো সেই কারণে একটা একটা করে এখানে সব লেচিগুলো করে নিই। চল, মামুনির কাছে গল্প শুনেছি যে আজকে যে আয়োজনটা হচ্ছে সেই আয়োজনটা নাকি কম, এর থেকেও নাকি বেশি আয়োজন হতো। শুনে আমার ভীষণ ভয় লাগে, বিশ্বাস করো, কারণ আমি পারবো কি না সেটাই হচ্ছে মেন, মানে কি করে পারবো এতটা আয়োজন। তা আমি মামুনিকে আমি বললাম যে মামুনি এইটুকুনি আয়োজনই যথেষ্ট, এরপর থেকে এর থেকে বেশি আর হবে না কোনো দিন, আমি অন্তত পারবো না এর থেকে বেশি। হ্যাঁ হয়তো এবার যদি ঠাকুর চায় তাহলে অতি অবশ্যই হবে। তো চলো এইভাবে প্রতিটা মানে ময়দার লেচিগুলো কেটে নিই, তারপরেই ভাজবো হচ্ছে লুচি। আপাতত ওই ঘর থেকে এই ঘরে এসেছি, মামুনি এখানে রান্না বান্না করছে, চলো দেখি কি কি রান্না করছে একবার। এখানে আলু ফুলকপি আপাতত সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে টমেটো আদা লবঙ্গ সব রাখা আছে, আর ওখানে আছে ওটা হচ্ছে চাটনি। আর এখানে মামু বম্বিন বলল যে কিছু শুকনো লঙ্কা জিরে তেজপাতা এগুলো নিয়ে আসে, তাইগুলো নিয়ে চলে এসেছি। আর হচ্ছে তান আমাদের, তো আর এই হচ্ছে আমাদের খিচুড়ি রেডি, আর এখানে বসে গেছে পায়েস। তো চলো দেখি ওদিকে, আমি এবার টুন লুচিগুলো ফটাফট ভাজবো, এই হচ্ছে লেচিগুলো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বম্বিন এগুলো বেলে দেবে একটা একটা করে, দেন আমি সব কটা ভেজে নেব। ঠিক আছে, কি বলো তো আসলে কাম্মা নেই, তো কাম্মা নেই বলে হাতে হাতে করে দিচ্ছি, কাম্মা থাকলে হয়তো করতে হতো না। বা আমার বেশ ভালোও লাগে ঠাকুরের কাজগুলো করতে, এইসবগুলো করতে বেশ ভালোও লাগে, সত্যি কথা বলে লাভ নেই। আগে যখন মায়ের কাছে থাকতাম তখনও যতটা যেটুকু পারতাম আর কি সেইটুকুনি করার চেষ্টা করতাম। আর কড়াইটা দেখেছে, পা দুটো একটা কত বড়, আর একটা কত ছোটো, একটাতে ছোটোটাতে হবে মানে লুচি আর তালে বড়া, আর ওটা তো পায়েস হচ্ছে দেখতেই পেলে। ঠিক আছে, তো চলো এবারে বম্বিন লেচিগুলো বেলে দিই, আমি লুচিগুলো ফাটাফাট করে ভেজে নিই। এখানে আগে অনেকগুলোই ভাজা হয়ে গেছে, কারণ আমি তখন ক্যামেরাটা অন করতে না ভুলে গেছিলাম। ঠিক আছে, তো এই কারণে আমি দেখাতে পারিনি প্রথম থেকে। তো যাই হোক, তো আমি মোটামুটি এখানে একসাথে কিন্তু কড়াইতে দুখানা লুচি আমি ভাজছি, মানে কতটা পরিমাণ ডেসপারেট হয়ে গেছি বম্বিনের থেকে শিখে শিখে। যাই হোক, বম্বিন শিখিয়ে দিল বলেই পারলাম, তা নাহলে একসাথে দুখানা লুচি ভাজা মানে খুব চাপের হয়ে যায় যাকে বলে। তো যাই হোক, তো চলো এভাবেই সব কটা একটা একটা করে আমি লুচিগুলো ভেজে নিই, ভেজে টেজে নিয়ে তারপরে আবার মামুনির কাছে যাবো, মামুনি ওখানে গিয়ে তালে বড়াটা করতে হবে। লুচি ভেজে সোজা আমি এই ঘরে চলে এসেছি, এখানে মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে। তো এখানে নারায়ণের ফটল নামিয়ে রাখা হয়ে গেছে, তো এখানে ফল টলগুলো এই জেঠিমা কেটে দিচ্ছে, তো সবই গোছানো কমপ্লিট। আর এদিকে মামুনি দেখি কতদূর কী হলো, এখানে পাঁচ রকমের ভাজা রেডি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এখানে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিল মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিল। ঠিক আছে, তো চলো
আমি আবার পরে আসছি, জামাটা চেঞ্জ করে। জামাটা আমার চেঞ্জ করে সোজা চলে এসেছি নিচে। নিচে এসে দেখি মামুনি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছে, চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে হচ্ছে তালে বড়া। তালে বড়া দেখতে পেলে আর তাই জন্য মামুনির হাত থেকে আমিও নিয়ে নিলাম। তাই আমি বললাম যে আমি তালে বড়াটা করবো। তো ওই ড্রেসটা চেঞ্জ করে আপাতত একটা বাড়ি দিয়ে একটা নাইটি পরে চলে এসেছি। জামাটা না পুরোটা ভিজে গেছিলো, যেই কারণে বললাম যে না এটা পরে থাকতে পারছি না। তো যেই কারণে আমি এটাকে চেঞ্জ করে আমি আবার চলে এসেছি। তো ওখানে আস্তে আস্তে করে মামুনি ওইদিকে তরকারিটা করছে, আর এদিকে আমি তালে বড়াগুলো একটু একটু মানে অল্প অল্প করে ছেড়ে ছেড়ে করছি। ঠিক আছে, বেশ ভালোই লাগে জানো তো এইসবগুলো করতে। আর ওদিকে বম্বিনও এসেছিলো, বম্বিনও একটুখানি বসেছিল, মানে কথা বলছিল যে বলছিল তালে বড়াটা করে দিই। বললাম যে না তুমি বসো, আমি করছি, তুমি জেঠুর কাছে নয়তো যাও। জেঠু যেহেতু শরীরটা খারাপ তো সেই কারণে জেঠুর কাছে গিয়ে একটু থাকতে হচ্ছিল। তো চলো এইভাবে একটা এইভাবেই সম্পূর্ণটা কমপ্লিট করি, তারপরে মেন পুজোর ওখানটায় দেখাচ্ছি। ঠিক আছে, সো এখনকার মতো টাটা। সো আপাতত অনেকগুলোই তালে বড়া আপাতত করে ফেলেছি। ঠিক আছে, তো এবারে আমি আবারও অল্প অল্প করে সব ছোটো কড়াইটাতে মানে একদম ডুবো তেল, তো বেশ সুন্দর হচ্ছেও তালে বড়াগুলো। ঠিক আছে, তো যেহেতু আমিও উপোস করেছি, আমি মামুনি বম্মিন পিসি তো উপোসই আছে, তো সবাই মোটামুটি যেহেতু উপোস, তো আর ইচ্ছাও করছে মানে শরীরটা কেমন যেন হঠাৎ করে মানে উপোস করেছি, আগেও করেছি অনেক, নির্জলাও উপোস করেছি, আজকে যেন শরীরটা দিচ্ছে না, গরম লাগছে প্রথমত খুব। ঠিক আছে, মামুনি বলছিল রান্নাঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে আনলাম, যে না দরকার নেই থাক। তো এটাই তো শেষ হয়ে গেলে হয়ে যায় আর কি, মানে এইবার এই যেটা দিচ্ছে এবারটাই শেষ, তারপরে আর দিতে হবে না, তাহলে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো চলো এভাবে পুরোটা পুরো তালে বড়াটা করে নিই, করে টরে নিয়ে তারপরে আবার আসছি। আর ইচ্ছা করছিল সেসময় গরম লাগিল খুব, আর যেহেতু কাজ করতে হবে তো শাড়ি পরে লটঘট করার থেকে বাবা আমি চুড়িদার পরে যেটাতে কমফোর্টেবল, বাবুও বলে দিয়েছে চুড়িদার পরে দিই, চুড়িদার খুব কুর্তি হোক এটা পরে দিই কাজ করবি। ঠিক আছে, তো সেই কারণে আমি কুর্তিটা পরেছি। তো চলো এবার ঠাকুরবাটা একবার দেখি নিয়ে আসি, ঠাকুরবাটা তো অলমোস্ট পুরো গোছানো হয়েই গেছিলো, তো আরেকবার তোমাদেরকে দেখি। সো এখানে আমাদের অলমোস্ট এই যে ঠাকুর রেডি হয়ে গেছে, তো আমাদের ফুল রেডি একদম, তো পুরোহিত মশাই আসবে পুজো করবে, আর ওদিকে ভোগ আছে, তো সেগুলো সব ঢাকা সাজানো এবং কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর সব ঢাকা দেওয়া, কারণ পোকা মাছি ওই থেকে আসবে, ওই জন্য ঢাকা দেওয়া আছে। ঠিক আছে, তো ঠাকুরমশাই এলে বসবে যখন তখন আমার তোমাদের সাথে আমাদেরকে দেখো। সো এখন আমাদের নারায়ণের ঘর থেকে আমাদের এই যে নারায়ণকে নিয়ে আসলেন পুরোহিত মশাই আর কাকা গঙ্গা জল, সেটা এটাকে নিয়ে এলো। ঠিক আছে, তো এবারে নারায়ণ মেনে আমাদের যে শালগ্রাম শিলা সেটাকে আর কি নিয়ে আসা হলো ঠাকুর ঘর থেকে। তো এই মেন ঠাকুর হচ্ছেন ইনি, এনাকেই আর কি পুজো করা হয়। আসলে পুজোর ওই ওই ফটোটা না রাখলে তো ভাল লাগবে না, নারায়ণকে না তো দেখা যাবে না, ছোট তো পাথরটা, তো সেই কারণেই আর কি। তো এবারে এটাকে খুব ভালো করে এখন পুজো করবে, পুজো টুজো শুরু হোক তারপরে আবার দেখাচ্ছি। সো ওদিকে হচ্ছে পুজো, আর এদিকে মামুনি ধুনোচ্ছে, নিয়ে ধুনো দেখাচ্ছে আর নাচ করছে, কোনো গান হচ্ছে না কিন্তু, গান ছাড়াই মামুনি একা একা নাচ করছে, কীরকম পাগলামি করছে দেখো, মানে ধুনোটাকে আর কি যাতে ঠিকঠাক করে ধোয়া হয় সেই কারণে দেখো কীরকম করছে। আর এখানে জেঠু পিসেমশাই সবাই এখানে আর কি বসে আছে, আর এখানে হচ্ছে পুজো, একটু একটু করে সব পুজো হচ্ছে। ঠিক আছে, তো চলো পুজোটা হোক, সবটাই তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। সো ভিডিওটা দেখতে থাকো। সো এখানে পুজোর সাথে সাথে বাড়িতে অনেক লোকজন এসে গেছে, এখানে ফুল এসেছে, আরও পাড়ার প্রতিবেশীরা সবাই এসে গেছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে পুজো, তো এখানে মোটামুটি সবাই যে যার মতো গল্প করছে, আনন্দ করছে। ঠিক আছে, তো চলো এবারে হবে হয়তো অঞ্জলি, অঞ্জলি টঞ্জলি দিই। ঠিক আছে, সো পুজো হতে হতে প্রায় অনেকটা টাইম আমরা পেয়ারি পার করলাম। ঠিক আছে, তো দেখি আরও অনেক লোকজন এসে দাঁড়া কাড়া কাড়া, তো আমাদের পাশের বাড়ির এই এক জেঠিমা এসছে, তো এটা হচ্ছে আমি বলে রাখি সাবান জেঠিমা। ঠিক আছে, তো জেঠিমাকে তোমরা আগেও দেখেছো আমার অ্যানিভার্সারি এটা ভিডিওতে, তো চলো এবারে হবে অঞ্জলি, অঞ্জলিটা দিয়ে ফেলি। ঠিক আছে,
সো এখানে অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। বাট বিশ্বাস করো আমি মন্ত্র কিচ্ছু বুঝতে পারছিলাম না, বাট ফুল নিয়ে আমরা সাধারণত তিনবার ফুল দিয়ে একবার হাত জোর করে নমস্কার করি। তো সেখানে একবারই হাত জোর করে মানে ফুল দিয়ে আর কি অঞ্জলি হয়েছে, আর একবার হাত জোর করে মানে তিনবার এটা একবারেই আর কি হয়ে গেছে। বিশ্বাস করো কিচ্ছু বুঝতে পারছিলাম না মন্ত্র। যাই হোক, ওনার একটু বয়স হয়ে গেছে বলে হয়তো ওনার কথাগুলো হয়তো সেভাবে বোঝা ছিল না। তো চলো অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে আবার আসছি। আর এটা হচ্ছে নন্দন উৎসবের দিন, তো আমি বাড়িতে গেছিলাম, তো সেই কারণে দেখি কাকাও এখানে পুজো করছে খুব সুন্দর করে। আর যে সিংহাসনে যে বসে আছে সে হচ্ছে আমাদের গোপাল, ঠিক আছে। তো খুব সুন্দর করে পুজোটা হচ্ছে, আর কাকা নিজের কাকা আর কাকি দুজন মিলে নিজের হাতে সম্পূর্ণটা গুছিয়েছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে গুছিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখানেও পুজোটা হয়ে যাক, তারপরে আবার পরে কথা বলছি। তো এখনকার মতো টাটা। ও, আজকের পুরো সমস্ত ভিডিওটা তো মানে পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ওই যে ভোগ নিবেদনের সময় যে ভিডিওটা সেটা ওই টাইমটা কেউ ছিল না ভিডিও করে দেওয়া, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো এইমাত্র সব কিছু শেষ করে ওপরে এলাম, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। তো আজকের মতো টাটা, গুড নাইট।